আসসালামু আলাইকুম, শুরু করছি নগর জনপদের খবর। সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ট্যানারি মালিকরা চামড়া বিক্রেতাদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন একসঙ্গে কাজ করছে। এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষকে চামড়ার ন্যায্য মূল্য পেতে লবণ লাগিয়ে 7 থেকে 8 দিন সংরক্ষণের পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 1 সপ্তাহ ঢাকার বাইরে থেকে চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। যদিও চামড়ার শিল্পটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, আমাদের অধীনে না, কিন্তু আমরা তারপরেও যেহেতু দামটা ফিক্স করি, সেহেতু আমরাও এর সাথে জড়িত আছি। আমরা চেষ্টা করি যাতে করে চামড়া ট্যানারিশিলে মালিকরা চামড়া নষ্ট হয়ে যাক তা তারা বলে না। চামড়া নষ্ট হয়ে গেলে তাদের ট্যানারি চলবে কেমন করে? কিন্তু তারা সুযোগটা নিতে চায় যেন দামে তারা কেন ই করতে পারে। আমরা যে দাম ঠিক করে দিয়েছি, একটা ভালো বড় চামড়া 800 থেকে 900 টাকা, এর মধ্যে সমস্যা হচ্ছে প্রায় 200 টাকার চিনি লবণ লাগাতে হয়। তারপরেও আমরা ঢাকা শহরে ঢোকা বন্ধ করে দিয়েছি, ঢাকা শহরে বাইরের থেকে ঢুকবে না, যার ফলে তারা লবণ লাগাতে বাধ্য হবে। লবণ লাগালে পরে চামড়াটা নষ্ট হয়। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন সহ বাস স্টপেজগুলোতে শেষ মুহূর্তে ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে ভোর থেকে টানা বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উত্তরবঙ্গগামী নীলসাগর ও ধূমকেতু এক্সপ্রেস ওয়ে ট্রেন ছাড়তে দেরি হয়েছে। শুরুর দিকে কঠোর বিধিনিষেধ থাকলেও শেষ মুহূর্তে ট্রেনের ছাদে ও বগিতে অতিরিক্ত যাত্রী দেখা গেছে। লালন হোসেনের রিপোর্ট। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্যই শেষ মুহূর্তের এই ব্যস্ততা। একদিকে বৃষ্টি, অন্যদিকে ট্রেনের 2.5 ঘন্টা লেট। তাই তো প্ল্যাটফর্মে ট্রেন আসতে না আসতেই উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের হুড়োহুড়ি। আজ থেকে তৈরি পোশাক কারখানার ছুটি শুরু হওয়ায় যাত্রীদের বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক। আনন্দটা যদি বাড়িতে যা করতে পারি, আসার সময় সেই কষ্টটা আর মনে হবে না। জব করি তো, তাই তো ছুটি হতে দেরি হয়ে গেছে, তাই এখন তো সময় মতো ট্রেনটা পাইতেছি না, এই কারণে এই ভোগান্তিতে। পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য ঈদ যাত্রার এই ধকলকেও ঈদ আনন্দের অংশ মনে করছেন অনেকে। শেষ মুহূর্তে ছুটির একটা বিষয় ছিল, আরও ইমার্জেন্সি কিছু কাজ ছিল, আল্লাহর রহমতে টিকিটটা পেয়েছি এবং হোল ফ্যামিলি যাওয়ার চেষ্টা করছি। দাদির সঙ্গে যাচ্ছি, আমার অনেক বোন আছে, কাজিন আছে, ওদের সঙ্গে মজা করতে যাচ্ছি। শাশুড়ি আছে ওখানে, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা হবে। এত জার্নি করার মানেই তো একটা ফ্যামিলির সাথে ঈদ করা, তো একটু ধকল হবেই, পরে তো ফ্যামিলির সাথে ঈদ হচ্ছেই। তবে গত কয়েকদিন রেল স্টেশনে যাত্রী প্রবেশে যে কড়াকড়ি ছিল, শেষ দিনে তা যেন অনেকটাই শিথিল। ট্রেনের ছাদে ঝুঁকি নিয়েই বিভিন্ন গন্তব্যে গেছেন অসংখ্য যাত্রী। নীলসাগর আর ধূমকেতুর কথা আপনি যেটা বললেন যে লেট ছিল, কিছুটা বিলম্ব হয়েছে, সেটা শুধুমাত্র যাত্রীর চাপের কারণে হয়েছে। কোনো যাত্রীকে যখন স্টেশনে চলে আসে, তাকে ফিরিয়ে দেওয়ার পরও যে টিকিটের কোটা শেষ, আপনার 25% শেষ, আপনি স্ট্যান্ডিং টিকিট পাবেন না, কিন্তু সেই যাত্রী আবার ঘুরে আবার চলে আসে। আসলে সবাই বাড়ি যেতে চায় এবং সবার পছন্দের বাহন ট্রেন। রেল স্টেশন ছাড়া লঞ্চ টার্মিনাল ও বাস স্টপেজগুলোতেও শেষ মুহূর্তে ঘরে ফিরতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। লালন অশিন, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সহ দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাত থেকেই টানা বৃষ্টি ঝরছে। আগামী 24 ঘন্টায় সারা দেশে বেশিরভাগ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী 72 ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অন্যতম বৃহত্তর ঈদুল আজহার নামাজের জন্য দিনাজপুরের গোরে শহীদ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মুসল্লিদের অংশগ্রহণের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরগাঁও ও পার্বতীপুর হতে ট্রেন দুটি যাতায়াত করবে। জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল 8:30। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্নের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার দিনাজপুরে 6 লাখ মুসল্লি অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। এই ছিল নগর জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।